আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। হজের আনুষ্ঠানিকতা শেষ, বিমানে ফিরতি হজ ফ্লাইট সোমবার। চামড়ার দাম কম, ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও এতিমখানা। ঈশ্বরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু। ব্রহ্মপুত্র নদী গোসল করতে নেমে কিশোর নিখোঁজ। ঋণের টাকা না পেয়ে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা। নিরাপত্তা কর্মীকে মেরে হাত পা বেঁধে ডাকাতি। লক্ষ্মীপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই। সিজারের পর মায়ের মৃত্যু, মোটা অঙ্কের টাকায় দফা রফার অভিযোগ। এবং আজ রাজধানীতে 14 মিলিমিটার বৃষ্টিপাত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, এবার দেশে ফেরার পালা। রোববার রাতে মদিনা থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট ছাড়বে। সোমবার ভোর 6:05 হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট 1,22,884 জন সৌদি আরবে গেছেন। এসব হজযাত্রীদের বহন করতে বাংলাদেশ বিমান সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার মোট 325 ফ্লাইট পরিচালনা করেছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর মোট ফ্লাইট সংখ্যা 325, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 159 ফ্লাইটে 61,180 জন, সৌদি এয়ারলাইন্স 113 ফ্লাইটে 41,468 জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 53 ফ্লাইটের 20,236 জন হজযাত্রী বহন করেছে। একইভাবে সমসংখ্যক ফ্লাইটে হজযাত্রীদের দেশে পৌঁছে দেবে। চলতি বছর দেশে কুরবানির চামড়ার দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও দাম গত বছরের তুলনায় খুব একটা বেড়েছে বলে খবর পাওয়া যায়নি, যার কারণে মাদ্রাসা ও এতিমখানার মতো প্রতিষ্ঠান যাদের আয়ের একটি অন্যতম উৎস কুরবানির পশুর চামড়া, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। এতিমখানা সংশ্লিষ্টরা বলছেন, এবার তারা গতবারের তুলনায় কিছুটা কম চামড়া সংগ্রহ করেছেন আর দামও 500 থেকে শুরু করে 750 টাকার মধ্যেই ওঠানামা করছে। মাদ্রাসা ও আড়তে সংগৃহীত চামড়া পরিষ্কার করে লবণ লাগাতে শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সরকারের কাছে মাদ্রাসার শিক্ষকদের দাবি যেন এতিমের হক হিসেবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ নাইম মিয়া নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নাইম মিয়া উপজেলার উঁচাখিলা ইউনিয়নের চর আলগি আতকাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। নিহতের প্রতিবেশী নুরুল হক জানান, ভারী বর্ষণের মধ্যে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায় নাইম। এলাকার অন্যান্যদের সাথে পানিতে ডুব দিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয় নাইম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অলিপুরা এলাকায় আজ শুক্রবার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার। নিখোঁজ সিয়াম সোনারগাঁও উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে। চট্টগ্রামের চন্দনাইশে ঋণের টাকা না পেয়ে বড় ভাই মোহাম্মদ মুসাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তারই ছোট ভাই। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আব্দুল বায়েজ পলাতক রয়েছেন। আজ শুক্রবার সকালে চন্দনাইশ থানার দুহাজারি পৌরসভার ফুলতলা গ্রামের সগির পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন। শরীয়তপুর সদর উপজেলার একটি বিপণী বিতানে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডাকাতিতে বাধা দেওয়ায় পাশে থাকা মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী আব্দুর রউফকে লোহা ও রড দিয়ে পিটিয়ে হাত পা বেঁধে অচেতন করে ফেলে রেখে ডাকাত দলের সদস্যরা। আজ শুক্রবার ভোর 4:45 উপজেলার রূপনগর এলাকার ইতালি প্লাজার বিজুলি ক্যাবলসের বিক্রয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত চক্রের সদস্যরা অন্তত 50 লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করছে বিজুলি ক্যাবলস কর্তৃপক্ষ।
লক্ষীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফায়েত হোসেন ও রাজন হোসেন নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার লক্ষীপুর ভোলা বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মোহাম্মদ মনজুরের ছেলে ও রাজন লক্ষীপুর পৌরসভার পশ্চিম লক্ষীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে। পাবনার ভাঙড়ায় তড়িঘড়ি করে সিজার করাই লাকি খাতুন নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে মোটা অঙ্কের টাকায় রফাদফা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৬:৩০টার দিকে ভাঙড়া হেলথ কেয়ার লিমিটেড বেসরকারি হাসপাতালের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। এর আগে ঘটনার দিন বিকেল ৬:৩০টায় ওই গৃহবধূ মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার রাঙ্গালিয়া গ্রামের আলাউদ্দিনের মেয়ে ও পাশের উপজেলার মহেলাহাট এলাকার আসাদের স্ত্রী। রাজধানীতে ঈদের পরদিন আজ শুক্রবার বিকেল ৪টার পর ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে এবং রোববার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ ডক্টর আব্দুল কালাম মল্লিক বলেছেন, আজ দুপুর থেকে বৃষ্টি হলেও বিকেলে মুষলধারে বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। বিকেল ৪টার পর ১২টা থেকে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল শনিবারও বৃষ্টিপাত হবে। আমাদের আগামীকাল সকাল ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।